আমার একটিমাত্র কন্যা সন্তান আছে, আমার কোনো ছেলে সন্তান নেই। এখন আমার সম্পত্তিতে আমার ভাইয়ের ছেলেরা কতটুকু ভাগ পাবে? দেখুন, আমরা একটা কথা সবসময় বলি, সেটা হলো ফারায়েজ, অর্থাৎ সম্পদের বণ্টন, মৃত ব্যক্তির সম্পদের বণ্টন এবং তালাক, এই দুইটা বিষয়ে মাসআলা আমরা যথাসম্ভব চেষ্টা করব ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করে ডিটেইল জানিয়ে তারপর উত্তর নেওয়ার। এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এ সকল সেশনে এ ধরনের প্রশ্ন না করলে ভালো, কারণ এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হলে পাল্টা আরও অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে হবে, সেগুলোর উত্তরের উপরে নির্ভর করবে এটার সঠিক উত্তরটা। তো সেজন্য এ ধরনের জায়গায় আপনারা ফারায়েজ এবং তালাক সম্পর্কিত মাসআলা জিজ্ঞেস করতে যাবেন না। আমরা যেহেতু প্রশ্ন পেয়ে গেছি, সেজন্য মৌলিকভাবে একটা ধারণা দিচ্ছি মাত্র, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে সূরা নিসাতে বলেছেন যে ইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ, মেয়ে যদি একটা হয় তাহলে সর্বাবস্থায় একমাত্র কন্যা সন্তান থাকলে তিনি বাবার সম্পদের অর্ধেক পাবেন। কতটুকু পাবেন? অর্ধেক পাবেন, আর বাকি অর্ধেক এটা ওই মৃত ব্যক্তির আর কে কে বেঁচে আছে আত্মীয় স্বজনের মধ্যে তার উপর নির্ভর করে বণ্টন হবে। এখন আপনি এখানে লিখেছেন যে ভাইয়ের ছেলে কতটুকু পাবে, দেখতে হবে ভাইয়ের ছেলে ছাড়া আর কেউ আছে কিনা। যদি ভাইয়ের ছেলেই থাকে আর কেউ নাই, তাহলে ভাইয়ের ছেলে অর্ধেক পেয়ে যাবে। আবার যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকেন, অর্থাৎ এই মেয়ের মা থাকেন, তাহলে তিনি ছয় ভাগের এক ভাগ পাবেন, বাকিটা ভাইয়ের ছেলে পাবেন। আবার যদি মৃত ব্যক্তির মা থাকে তিনি পাবেন, মৃত ব্যক্তির বাবা থাকলে তার হক থাকবে। তাহলে স্ত্রী, বাবা, মা আরও কে থাকছে না থাকছে সেগুলোর উপর নির্ভর করে উত্তর আসবে। এই জন্য কে আছে কে নাই ডিটেইল তালিকা দিলে তারপরে সঠিক উত্তরটা বের করা সম্ভব হবে। তবে একটা কথা বলে রাখতে চাই, তা হলো পরিত্যক্ত সম্পদের বণ্টনে এসে আমরা অনেকে আল্লাহ তাআলার উপরে আস্থা রাখতে পারি না, আল্লাহ মাফ করুক, শয়তান আমাদেরকে বিচলিত করে ফেলে। ঠিক এরকম একটি জায়গা হলো এই প্রশ্নে উল্লেখিত যে পরিস্থিতি, সেটি এখানে দেখা যাচ্ছে যে একটা মাত্র কন্যা সন্তান আছে। সাধারণত বাবা চায় যে আমার মৃত্যুর পর আমার সব সন্তানগুলো আমার মেয়ে পাক, যেহেতু সে আমার একমাত্র সন্তান। কিন্তু কোরআন বলছে একমাত্র কন্যা সন্তান হলে সে কতটুকু পাবে? অর্ধেক। আর যদি একাধিক হয় তাহলে তিন ভাগের দুই ভাগ, এই দুই ভাগ সব মেয়েরা মিলে পাবে। কিন্তু এককভাবে একটা মেয়েকে আপনি সব সম্পদ দিয়ে দিবেন, হ্যাঁ অ্যাজ এ গিফট আপনি জিত দেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার মৃত্যুর পর সব সম্পদ আপনার মেয়ে একা নিতে পারবে না, যদি মৃত্যুর পর সম্পদ থাকে তাহলে অন্যরাও ভাগ পাবে। এখন কথা হলো ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে সে তো আমার একেবারে কাছের কেউ না, আমার সরাসরি পরিবারের সদস্য, আমার ছেলে সন্তানের অন্তর্ভুক্ত না, তো তাকে কেন আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে প্রশ্ন উত্তর দিয়েছেন, লা তাদরুনা আবাহুম ও আবনাহুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি কে তোমাদের জন্য অধিক উপকারে আসে তোমরা জানো না। অতএব সম্পদ বণ্টনের ক্ষেত্রে আল্লাহ যে বণ্টন নামা দিয়ে দিয়েছেন, তোমার বুঝে আসুক আর না আসুক এ অনুযায়ী তুমি দিয়ে দাও, এর মধ্যেই তোমার জন্য কল্যাণ নিহিত আছে। বিধায় এ বিষয়ে আমরা খুব বেশি চালাকি করতে গেলে সেটি আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে।